হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার একুশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের মাধ্যমিকের ভূগোলের বিষয়ে আমি তৃতীয় অধ্যায় থেকে কয়েকটা সাজেশান দেব, তোমরা সেই সাজেশানগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে নিশ্চয়ই কমন পাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে অধ্যায় তিন থেকে অর্থাৎ যেটা বাড়িমণ্ডলের যে চ্যাপ্টারটা আছে যেখানে তোমরা জানো যে জোয়ার ভাটা সমুদ্র সমুদ্রতরঙ্গ সমুদ্রসট অধ্যায় আছে এখান থেকে আমি টু মার্ক্স ও ফাইভ মার্কসের প্রশ্ন দেব প্রথমত আমরা ফাইভ মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্নটা দেখো একদম কমন প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো প্রশ্ন টু সমুদ্রসোধ সৃষ্টির কারণগুলি লেখো প্রশ্ন তিন জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো অথবা জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো বর্ণনা করো এবং প্রশ্ন চার বান সৃষ্টির প্রয়োজনীয় শর্তাবলী কি কী এইখানে মোটামুটি পাঁচটা প্রশ্ন বা চারটি প্রশ্ন তোমরা ধরতে পারো এই চারটে প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং এটা প্র্যাকটিস করলে কমন পাবে এবার আমি দু নম্বরের কয়েকটা প্রশ্ন সাজেস্ট করেছি প্রথম প্রশ্ন দেখো সংজ্ঞা দাও প্রশ্ন দুই গৌণ জোয়ার কি প্রশ্ন তিন শৈবাল সাগর কি। এই তিনটে প্রশ্ন পরের প্রশ্ন দেখো হিমশৈল কাকে বলে শৈল কাকে বলে প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর পাঁচ বান ডাকা কি। এবং প্রশ্ন নম্বর ছয় সিজিগি কি। তিনটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বারবার করে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো দু নম্বরের কোশ্চেন এগুলো কোশ্চেন নম্বর সাত জোয়ার ভাটার দুটি কুফল লেখো প্রশ্ন নম্বর আট মুখ্য জোয়ার কাকে বলে প্রশ্ন নম্বর নয় একই স্থানে দিনে দুবার জোয়ার ও ভাটা হয় কেন শেষ প্রশ্নটা অত্যধিক ইম্পর্ট্যান্ট প্রায় তো পরীক্ষায় পড়ে একই স্থানে দিনে দুবার ও ভাটা হয় কেন প্রশ্ন নম্বর দশ স্রোত ও শীতল স্রোত বলতে কী বোঝো বা কাকে বলে উষ্ণ স্রোত ও শীতল স্রোত বলতে কী বোঝো বা কাকে বলে হিমপ্রাচীর কাকে বলে কোশ্চেন নম্বর ইলেভেন হিমপ্রাচীর কাকে বলে কোশ্চেন নাম্বার টুয়েলভ মগ্নচোড়া মগ্ন মগ্নচোড়া হিমোপ্রাচির এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে তোমাদের সময়ও কিন্তু ইম্পর্টেন্ট থাকছে নেক্সট প্রশ্ন ভরা কোটাল বলতে কি বোঝো ভরা কোটাল বলতে কি বোঝো সমস্ত প্রশ্নগুলোই বইতে আছে সংযোগ ও প্রতিযোগ কাকে বলে এবং পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে দুটি পার্থক্য ক্ষ্য লেখো দু নম্বরের কোশ্চেন দুটি পার্থক্য লিখতে বলেছে কোশ্চেন নাম্বার সিক্সটিন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো মোটামুটি তোমরা দুটো পার্থক্য লিখতে পারলে কিন্তু এটা সম্পন্ন হবে আশা করি প্রশ্নগুলো তোমাদের সমস্ত বইতে পেয়ে যাবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো বেস্ট অব লাক